বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে সাথে থাকার জন্য ধন্যবাদ ব্রিটেনের দিনই কার্যক্রম আরো জোরদার করতে আঞ্জুমানে আল ইসলার পতাকাতলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিলেটের বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মালানা নোমান আহমেদ সোমবার বার্মিংহামের স্থানীয় একটি ব্যাংকুইটিং হলে আঞ্জুমানে আল ইসলাম মিডল্যান্ড শাখার উদ্যোগে আয়োজিত আলোচনার সভা খতমে কোরআন ও ইসালে মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি কথা বলেন আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান বাংলাদেশ রামজিমানী আল ইসলার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মালানা এম এ কাদির আল হাসানের সভাপতিত্বে ও হাফিজ সাব্বির আহমেদের পরিচালনায় এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ খুরশিদুল হক মালানা রফিক আহমেদ মালানা হুসামুদ্দিন আল হুমাইদি মাস্টার আব্দুল হামিদ মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ পরে বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করে মনাজাত করা হয় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাজ্য যুবলীগ বার্নলি শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত বাইশে অক্টোবর মঙ্গলবার বার্নলির স্থানীয় একটি রেস্তোরাঁয় এই সম্মেলন অনুষ্ঠিত হয় আমাদের ওলহাম প্রতিনিধি মদুদ আহমেদ জানান যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফকল ইসলাম মধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খানের পরিচালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি নাজমুল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান যুবনেতা জুলফিকার আলী খান সোহেল কাজী মাসুম ওলহাম যুবলীগ সভাপতি ও নর্থ ইংল্যান্ড যুবলীগের সমন্বয়ক সৈয়দ সাদিক আহমেদ প্রমুখ উপস্থিত বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশ হিসেবে পরিণত করতে আগামী নির্বাচনে মহাজশ সরকারকে আবার ভোট দেওয়ার আহ্বান জানান আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে হুসেন আহমেদকে সভাপতি এবং শাহাদ হুসেন আলীকে সাধারণ সম্পাদক ও ইব্রাহিম আলীকে সাংগঠনিক সম্পাদক করে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন যুক্তরাজ্য যুবলীগ সভাপতি ফকল ইসলাম মধু ফ্রান্স বিএনপির উদ্যোগে প্যারিসের বাংলাদেশ দূতাবাসের সামনে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ ও প্রতিবাদ সভা এতে আগামী সাধারণ নির্বাচনে নির্দলীয় সরকার পদ্ধতির দাবিতে দীর্ঘ চার বছর পর ফ্রান্স বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রদান করে প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ফ্রান্সের বিশেষ প্রতিনিধি এম এ হাসেম নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে ফ্রান্স বিএনপির উদ্যোগে প্যারিসে অনুষ্ঠিত হয়েছে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ এই সমাবেশের মাধ্যমে দীর্ঘদিন পর ফ্রান্স বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে দেশের চলমান বিএনপির আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন প্যারিসের রুইদুপম বাংলাদেশ দূতাবাসের সামনে প্রতিবাদ প্রতিবাদসভায় অংশগ্রহণ করেন ফ্রান্স বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে আহসানুল হক বুলু সাইফুর রহমান সিরাজুল ইসলাম মিজান শিকদার এম এ তাহের হাজি হাবিব আনোয়ার হোসেন মোমেন মাহবুব আলম রাঙ্গা হেনুমিয়া তেন সারা ইউরোপ এবং বহির্বিশ্বে প্রত্যেকটা দেশে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে যাতে আমাদের আন্দোলনকে আমরা আরও বেগবান করে তুলতে পারি স্মারকলিপিতে আমরা সবাই স্বাক্ষর করেছি সেটা এমবেসের মাধ্যমে আমরা সেটা বাংলাদেশে যাতে পৌঁছায় সেটা নিশ্চয়তা নিয়ে আমরা এমবেসি থেকে এসেছি এ সময় বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খুকন এবং যুক্তরাজ্য থেকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান আমাদের নেত্রীকে আমরা থেকে জানাতে চাই বহির্বিশ্বে আমরা জাতীয়তাবাদী দলের যে সমস্ত নেতাকর্মী আছি আমরা আপনার সঙ্গে আছি আমাদের করে বিভক্তি আমরা ভুলে গিয়ে নেত্রীর হয়েছি বেগম দিয়ার ডাকে প্রতিবাদ সমাবেশ শেষে নেতৃবৃন্দ প্যারিসে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রদান করেন হাসেম চ্যানেল আই প্যারিস ফ্রান্স প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেয়া ভাষণকে স্বাগত জানিয়ে কাভেন্ট্রী আওয়ামী লীগ আয়োজন করে এক আলোচনা সভার কাভেন্ট্রী আওয়ামী লীগের সভাপতি মকদ্দস আলীর সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করেন কভেন্ট্রি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলত করেন আব্দুল সালাম বক্তব্য রাখেন কভেন্ট্রির আওয়ামী লীগ নেতা অনরুদ্দিন জাহিদ আব্দুল মুকিদ চৌধুরী বাদশাহ মিয়া নেসার আহমেদ হোসাইন আহমেদ আমিনুল মিয়া মিজান সহ অন্যরা সভাটি মঙ্গলবার কভিন্টির স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্রে আওয়ামী নেতৃত্বাধীন বর্তমান সরকার মেতে রয়েছে বলে অভিযোগ করেছেন স্পেন বিএনপির একাংশের নেতৃবৃন্দ গত বাইশে অক্টোবর বার্সেলোনায় স্পেন বিএনপির একাংশের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ এ অভিযোগ করেন সংগঠনের সভাপতি মাসুদ হাসানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমির খান সফরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা আরও বলেন শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা কেবল জাতিকে ধোঁকা দেওয়ার অভিপ্রায় তারা অবিলম্বে খালেদা জিয়ার নির্বাচনী রূপরেখাকে মেনে নিয়ে আগামী সাধারণ নির্বাচন করতে আহ্বান জানান সভায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শফিউল আলম আনা মিয়া আক্তার মিয়া মাসুক মিয়া আসাব মিয়া আব্দুল লতিফ সাধারণ সম্পাদক আশরাফ আলী সহ আর অনেকে লন্ডনে বসে তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্য যুবলীগ লিডস শাখা লিডস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের লিডস প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া তারেক রহমানের আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে যুক্তরাজ্যের যুবলীগ শাখার উদ্যোগে গত তেইশে অক্টোবর মঙ্গলবার স্থানীয় বাংলাদেশ সেন্টারে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় যুবলীগ লিট শাখার সভাপতি শাহ সুয়েল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গুলাম সাদেক রিগানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন সেলিম খান আফজাল হুসেন শাহ মিয়া জামাল খান মাহমুদ আলী জাবের আলম এবং সৈয়দ সাদেক সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন যুদ্ধাপরাধীদের বিচার যখন বাংলার মাটিতে ত্বরান্বিত হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্বায়নে যখন বর্তমান সরকার বিশেষ ভূমিকা রাখছে ঠিক তখনই তারেক রহমান যুক্তরাজ্যের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে অতি বিলাসী জীবনযাপন করে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত যুক্তরাজ্য যুবলীগ সমগ্র জাতিকে যে কোনো মূল্যে তার এই হীন কার্যকলাপের বিরুদ্ধে সুচ্চার হওয়ার জন্য আহ্বান জানান শেষে মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে নিজ থেকে মোহাম্মদ জাকারিয়া চ্যানেল আই নিউজ ভেনিসের প্রাণকেন্দ্র মেস্ট্রেতে নতুন প্রজন্মদের নিয়ে গঠিত ইয়ুথ অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুল আলম বাঁধন ও তার সহকারী জিকু গড়ে তুলেছেন সেন্ট্রো সার্ভিসি বায়াম নামের একটি প্রতিষ্ঠান ভেনিসের মেস্ট্রে থেকে নতুন এ প্রতিষ্ঠানটির উদ্বোধন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদ ভাষাগত সমস্যার কারণে ইতালিয়ান সরকার প্রদানকৃত অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা এসব সুযোগ সুবিধা কোথায় পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে তা ভেবে প্রবাসীদের সঠিক দিক নির্দেশনা দিতে ইতালি স্বপ্নেরনগরী ব্যানিসের প্রাণকেন্দ্রে মেসরে নতুন প্রজন্মদের নিয়ে গঠিত ইয়থ অ্যাসোসিয়েশনের সভাপতি জাইদুল আলম বাদন ও তার সহযোগী জিকু তাদের কিছু তরুণ প্রজন্মের বন্ধুদের নিয়ে গড়ে তোলেন সেন্ট্রো বায়াব নামের প্রতিষ্ঠান মিলাদুদ মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন এ সময় উপস্থিত সবার সামনে সভাপতি বাদন তাদের প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো উপস্থাপন করেন বিশেষ করে স্যাতে রেন ইজে বিমান টিকিট মানি ট্রান্সফার সহ বিভিন্ন প্রকার কার্যক্রম করে বলে তারা জানিয়েছেন প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রাখার জন্য ব্যানিস প্রবাসী সবার সার্বিক সহযোগিতা কামনা করে বলেন তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ইয়েতো অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সদস্যবৃন্দ কমিউটির ব্যক্তিবর্গ মাবুল্লা রিস্কো সাকিব তুহিন ইমরান পাবেল প্রতীক আক্তার ব্যাপারী ও ভ্যানিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার ইতালির বেনিসের মেসরে থেকে এমদাদুল হক চ্যানেল আই যুক্তরাজ্যে অবস্থানরত ছাতক দোয়ারাবাজার প্রবাসীদের উদ্যোগে অসহায় গরিব ও দুস্থ মানুষের সেবার লক্ষ্যে একটি জনকল্যাণ সংগঠন গঠন করার উদ্দেশ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয় মঙ্গলবার সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মালানা মোহাম্মদ আবুল ফজল ছাতক উপজেলার প্রবীণ মুরব্বী এবং বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ জামালউদ্দিন মোকদ্দুসের সভাপতিত্বে এবং নেতা আনিসুজ্জামান আজাদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টারহণ্ডেজ কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী সাধারণ নির্বাচনে কনজারভেটিভ দলীয় এমপি পদপ্রার্থী মিনার রহমান গয়াসুর রহমান গয়াজ নুরুল ইসলাম এমবিএ সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী সহ আরও অনেকে সভা শেষে দোয়ারা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ করা হয় এতে সভাপতি হিসেবে আশরাফুল ইসলাম হীরা এবং সাধারণ সম্পাদক হিসেবে এম আনসার মিয়ার নাম ঘোষণা করা হয় এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃবাহের দাবিতে বাংলাদেশ মিশনের সামনে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ লন্ডন সফরকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নাগরিক সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত যুক্তরাজ্য প্রবাসী বাঙালিদের পূর্ব লন্ডনের হোয়াইটস্যাপেলে ব্রিটেনের অপরাধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যৌথ অভিযান গ্রেফতার পনেরো এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ